ব্লাড লাইনে যুক্ত হবে নতুন মেম্বার এবং এটি হতে পারে রাসলমেনিয়ার পরে। রুমার্সে এমনটাই বলা হয়েছে। বন্ধুরা, আমরা এখন দেখছি যে টিম ব্লাডের আগের মতো আর নেই, মানে আছে কয়েক মাস আগে পর্যন্ত টিম ব্লাড লাইন একদম পিকে ছিল স্ম্যাকডাউনের এবং সম্পূর্ণ ডাব্লিউডির, মানে জাজমেন্ট থেকে অনেক বড় ছিল এই ব্লাড লাইন, মানে এই টিম একাই কোম্পানির অনেকদিন এগিয়ে নিয়ে গিয়েছেন। কিন্তু এখন এখানে ভাঙন ধরেছে। রোমানকে ছেড়ে চলে গিয়েছেন স্যামিজেন এবং তার ভাই জেউসও। বাট রুমার্সে এমনটা বলা হয়েছে যে রাসলমেনিয়ার পরে আবার ফোকাস করা হবে এই ব্লাডলাইনের ওপরে এবং দেখানো হবে নতুন মেম্বারদের এই টিমে। আর আপনারা অনেকেই জানেন যে রোমারিসরা অনেক সামন ভাই রয়েছেন ডাব্লিউডিতে, জিলা ভাটু, জ্যাকব ফাটু, এছাড়া অনেক সুপারস্টাররা। তোদের মধ্যে কি একজন আসতে পারেন আমাদের টিম ব্লাডলাইনে যুক্ত হওয়ার জন্য, বাট এটা দেখানো হতে পারে রাসলমেনিয়ার পরে। তো দেখা যাক গল্পটিতে কোন রেসলারকে দেখানো হয় যিনি যুক্ত হবে নতুন মেম্বার হিসেবে টিম ব্লাডলাইনে। তো বন্ধুরা, আপনারা কি দেখতে চান এই টিমের নতুন কোন মেম্বারদের, তারপরা কমেন্টে অবশ্যই বলবেন। বাট একটা কথা এখানে শিওর যে যুক্ত হোক না কেন, ব্লাডের আগের মতো আর হবে না, কারণ আগে ছিল একটা ইমোশন আমাদের কাছে, স্পেশালি যখন স্যামিজের ওখানটায় ছিলেন।